মুর্শিদাবাদ সমিতি অস্ট্রিয়ার উদ্যোগে 23 নম্বর ডিস্ট্রিক্টের একটি রেস্টুরেন্টে এক জাঁকজমক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সদস্য পরিবার পরিজন সহ উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি অচিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সমিতির সাধারণ সম্পাদক শাহ শরীফ উদ্দিন জাকি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভিয়েনা বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের কাউন্সিলর তানভীর আহমদ তরফদার। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন দূতাবাস কর্মকর্তা জুবাইদুল হক চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির অন্যতম সদস্য মাসুম আহমেদ। জুবাইর আহমেদ চৌধুরী মঞ্চে উপবিষ্ট দালালা সমিতির কোরআন তেলাওয়াতের পর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি লিটন চৌধুরী, সাইফুল ইসলাম জসিম। সমিতির সিনিয়র সদস্য ও অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান। আরো সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশেষ অতিথি জুবাইদুল হক চৌধুরী। সমিতির সাবেক সভাপতি বৃন্দ এবং বর্তমান কার্যকরী কমিটি সবাইকে ঈদ মোবারক। রেজিস্ট্রার কাউন্সিলর মোহাম্মদ জুবায়ের আহমদ চৌধুরী এবং জালালাবাদ সমিতির কার্যকরী কমিটির সবাই উপস্থিত হয়েছে। আজকে আমরা সংস্থায় কিশোরের হেড অফ চান্সারি ও কাউন্সিলর জনাব তানভীর আহমদ তরফদার। অনুষ্ঠানের মাঝে মহিলাদের জন্য বিশেষ খেলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পুনর্মিলনী অনুষ্ঠানের আজকের এই বুফেতে আমরা আছি, ভিয়েনার সকল সিলেটের লোক সবাই আসছে এখানে। তো আশা করি আজকে আমাদের এই পুনর্মিলনী এবং গেট টুগেদার অনেক ভালোই যাবে। আমরা বুফেতে কি কি খেলা আছে এটা দেখতেছি। আমরা